সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করে প্রজ্ঞাপন প্রকাশে সময় ক্ষেপণের অভিযোগ করেছেন চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাকরিতে প্রবেশের সময়সীমা 32 বছর করার যে মত দিয়েছেন তার সমালোচনা করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। দীর্ঘ 12 বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে 35 বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা। সেই দাবি আদায়ে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি। কিছু পর্যালোচনা করার পরে একটা সুপারিশ হলে সেটার আর অতিরিক্ত পর্যালোচনা প্রয়োজন ছিল কিনা আমার জানা নেই। তারপরেও যদি পর্যালোচনার প্রয়োজন হয় আপনারা করতে পারেন, কিন্তু এত দীর্ঘায়িত করছেন কেন? আমরা কেউ রাজপথ ছাড়বো না, আর কাল কমিট করবেন না। অতি দ্রুততার সাথে রাষ্ট্রকে বলতে চাই, আপনারা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করুন, আমাদের কাঙ্ক্ষিত 35 ডিসিট দিয়ে আমাদেরকে মুক্ত করুন। বলেন বয়সসীমা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন না হয় হতাশ তারা। আমার প্রশ্ন, যদি পর্যালোচনা এখনো চলে তাহলে কেন কমিটিটা গঠন করা হয়েছিল? টোটালে 26 জন শিক্ষার্থীর নামে মামলা দেওয়া হয়েছে। এখন আমার কথা হলো, যখন কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার নিয়ে কথা বলে রাষ্ট্রে কি তার নামে মামলা করে দিতে পারে? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।